আমি কখনো ভাবতেই পারিনি সাকিব খানের সাথে অভিনয়ের সুযোগ পাবো। আমার সবথেকে প্রিয় নায়ক সাকিব খান, প্রথমবার তার সাথে অভিনয় করতেছি, অবশ্যই নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। এভাবেই তুফান সিনেমার নায়িকা নাবিলা বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে আরো দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। সাকিব খানের তুফান সিনেমার নায়িকার নাম ঘোষণার পর সমালোচনার ঝড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই সাকিব খানের সাথে নাবিলাকে মেনে নিতে পারে না, অনেকে আবার বলে এর থেকে ভালো নায়িকা ছিল আমাদের দেশে। তবে এইসব বিষয়ে ধার ধারে না পরিচালক। এই বিষয়ে পরিচালক রায়হান রাফি বলেন, আমরা কোনো কাজ করার আগে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বুঝে শুনেই নিয়েছি। নায়িকা হওয়া নিয়ে অনুভূতি জানতে চাইলে নাবিলা বলেন, আমার সবসময় ইচ্ছে ছিল সাকিব খান এবং তার মতো বড়দের সাথে কাজ করার, এবার সেই সুযোগ পেয়েছি। এছাড়াও আবার অনেকদিন পর এত বড় সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরবো, এটা সত্যি কখনো ভাবতেও পারিনি। তবে পরিচালক সহ সবাই আমাকে যতটা আশা নিয়ে সিলেক্ট করেছেন তার থেকেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। উল্লেখ্য, তুফান সিনেমার নায়িকা থাকবে দুজন, ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। অন্যদিকে তুফান সিনেমার শুটিং শুরু হবে আগামী 16 তারিখ থেকে। সো ভিউয়ার্স, আপনার কি মনে হয়, কেমন মানাবে নাবিলাকে তুফান সিনেমায় সাকিব খানের সাথে? জানিয়ে দিন কমেন্ট করে।